আর এই হচ্ছে বিন্ধ্যবাসিনীর মন্দির। এই যে জায়গা যেখানে হনুমানজির আসল পদচিহ্ন রয়েছে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় বজরংবলী কি জয় হো। অরিজিনালি কিন্তু এটা বাঘের মুখ। এটা পেছন দিকে আমরা চলে এলাম হনুমানজির মন্দির, যেটা দেখার জন্য আমরা কিন্তু এক্সাইটেড ছিলাম প্রচুর। সেটাই আজকে আমরা দর্শন করব। আর এই সাইডের মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ, শুধু পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের মধ্যে বিন্ধ্যবাসিনী পাহাড়ের ওপরেই কিন্তু আমাদের হনুমানজির 35 ফুট মূর্তি রয়েছে। তো সেই মূর্তি আমরা এখন দর্শন করব। তো সঙ্গে থাকো, তোমাদেরকে হনুমানজির মূর্তি দর্শন করাবো। শুধু আমি নয়, আপনাদেরকেও সবাইকেই আমি আজকে হনুমানজির মূর্তি দর্শন করাবো। তো এক্সাইটেড। ফাইনালি আমরা কিন্তু বারহাওড়া জংশন থেকে টোটো করে বিন্ধ্যবাসিনী মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পরে আমরা ঠিক মন্দিরের অপোজিটে, মানে ঢুকতে কিন্তু বিন্ধ্যবাসিনী মন্দির রয়েছে, তার অপোজিট একটু এগিয়ে এসে কিন্তু পাহাড়ের ওপরে কিন্তু আমাদের হনুমানজির মন্দির রয়েছে এখানে। হনুমানজির মন্দির এখানে কেন স্থাপিত হয়েছে বা কী জন্য তৈরি হয়েছে তার একটা কিন্তু রহস্য রয়েছে। তো রহস্য বলতে কি, এখানে যে এইটা পাথরটা দেখতে পাচ্ছ, এই যে একটা বেড়ি বাঁধানো রয়েছে এই ঘাটের মতো, এখানে কিন্তু হনুমানজির স্বয়ং কিন্তু এখানে কিন্তু পদচিহ্ন কিন্তু এখানে আছে কিন্তু। আর কেন আছে এখানে গ্রামবাসীরা যেটা বলে থাকেন, ত্রেতা যুগে যখন লক্ষণের যখন চোট লাগে, তো সঞ্জীবনী বুটি আনার জন্য হনুমান যখন এইদিকে পেরিয়ে যাচ্ছিলেন, তখন অযোধ্যা থেকে ভরত এইদিকে আপনার বান মারে হনুমানের পাহাড়ের ওপর, তখন একটু হনুমান ডিসব্যালেন্স হয়ে কিন্তু এইখানে পা রেখেছিলেন। তো তারপরে কিন্তু আবার শ্রীলঙ্কার জন্য কিন্তু প্রস্থান দিয়েছিলেন, আবার কিন্তু স্বয়ং লক্ষণ কিন্তু আবার জীবন দান পায়। কিন্তু আসল কিন্তু পদচিহ্ন কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এই যে জায়গা যেখানে হনুমানজির আসল পদচিহ্ন রয়েছে। यहाँ देखिए बजरंग बली उड़ को आया है, यहाँ देखिए गिरा हुआ है, जहाँ के यहाँ की है। ये मूर्ति बना जो है मट्टी का मूर्ति, सीमेंट का बना हुआ, लेकिन वहाँ मूर्ति ओरिजिनल मूर्ति वहाँ देखिए। ऐसे ही जाएगा जेखने बजरंग बल पायर चिन्ह किन्तु एखोनो पर्यंत आछे, ऐसे ही तुम्हारा देखते पाच्छो बजरंग बल पायर चिन्ह। माँ बिंध्यवासिनी है, मैया काली है, वो माँ पार्वती का रूप धारण है वो। अच्छा अच्छा
माँ विंध्यवासिनी, मामूली बात उसको मत सोचिए। अट्टारा माँ माँ अर्धांगिनी है, ये भोलेनाथ यहाँ स्वयं यहाँ बसा हुआ है। कितना दिन मेला चलता है इधर? यहाँ एक महीना से ऊपर चलेगा। आपका नाम क्या है? हमारा नाम जयप्रकाश गिरिया उघड़ बाबा। घर कहाँ है आपका? हमारा घर पड़ता है बांका जिला बेल्ढिया बिशनपुर। बिशनपुर कौन से डिस्ट्रिक्ट में? बांका जिला में। बांका जिला में कितने दिन से आप बाहर है घर से? हम कमीज तो 20 साल से बाहर है। 20 साल से बाहर है आप? शादी वादी कुछ भी नहीं किया? कुछ भी नहीं किए। आपसे बात किए बहुत अच्छा लगा हमको। नहीं अच्छा नहीं लगा, आप अच्छा किए। अच्छा किए धन्यवाद। आप खुशी हैं तो मैं भी खुशी हूँ। जोर से बोलो जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय बजरंग बली की जय हो, जय तारा मैया की जय हो, हर महादेव, हर हर महादेव, जय बजना धाम की जय। মহিলার টয়লেট আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই বিশ্রাম করতে পারবে ফ্রিতে, কোনো চার্জ লাগবে না। থাকার ব্যবস্থা রয়েছে এখানে। তোমার যদি মনে করো এখানে রাত্রিবাস করবো এখানে, তাও করতে পারবে, এখানে রাত্রি স্টে করতে পারবে, কিন্তু তার জন্য কোনো চার্জ লাগবে না। এবার যদি রুম যদি পার্সোনাল রুম নিতে চাও তোমরা সেটাও করতে পারবে। এসি রুমের ব্যবস্থা রয়েছে এখানে, তার জন্য এক্সট্রা পে করতে হবে তোমাদেরকে। তো বাবার কাছে আমি এখন তিলক বানাবো, তো রেডি? হচ্ছে বিন্ধ্যবাসিনীর মন্দির, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তোমাদেরকে বিন্ধ্যবাসিনীর মন্দির দেখাবো। আর সামনে এখানে আছে মা গঙ্গা, তার সাথে এখানে আছে সূর্য দেবের মন্দির, ছয় ঘোড়ার সাথে কিন্তু তিনি উড়ে যাচ্ছেন, একটা দৃশ্য বানানো হয়েছে সূর্যদেবের, যার জন্য আমরা এত কষ্ট করে সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তার দৃশ্যটা আমাদের তোমাদের দেখাবো। মন্দিরটা খুব সুন্দর মন্দির। ফাইনালি আমরা কিন্তু বিন্ধ্যবাসিনী মন্দিরের ঠিক সামনে। তো এখানে মা 51 ফিটের একটা মূর্তি, এখানে মা সতীর এখানে কিম্পটা রক্ত পড়েছিল, তার জন্য মা এখানে বিরাজমান। গাইস, তোমরা শুনতেই পেলে বাবার মুখে কিছু এখানে পৌরাণিক রহস্য যেটা আমরা জানতাম না, বাবার কাছে এসে কিন্তু এটা জানতে পারলাম অনেক কিছু। এখানে আরও কিছু মন্দির আছে এখানে, পাহাড়ি বাবার তোমাকে যেটা পাহাড়ি বাবা এখানে থাকতেন, যে পাহাড়ি বাবা এখানে মন্দির নির্মাণ করেছিলেন, তো তারপরেই কিন্তু পাহাড়ি বাবার জায়গাটা তোমরা দেখাবো। পাহাড়ি বাবা যেখানে তপস্যা করতেন, এখানে থাকতেন, সব জিনিসগুলো তোমাদের পাহাড়ি বাবার এখানে দেখাবো তোমাদেরকে আমি। আর পাহাড়ি বাবার এক মূর্তি এখানে রয়েছে, পাহাড়ি বাবার, তো এই হচ্ছে পাহাড়ি বাবার মূর্তি যেটা আমার পেছনে এই মূর্তি একটা আছে। এ হচ্ছে পাহাড়ি বাবার মন্দির, এখানে মূর্তি রয়েছে পাহাড়ি বাবার। Thank you.
ফাইনালি আমরা চলে এসেছি এখানে পাহাড়ি বাবা যেখানে থাকতেন, এখানে কিন্তু তপস্যা করতেন, এখানে তার বাসস্থান, এখানেই রাত্রে স্টে করতেন, খাওয়া দাওয়া সব কিছুই। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দীক্ষা নিত, তো এখানে কিন্তু তপস্যা করতো। আর তোমাদের ভিতরের ছবিটা দেখাবো আমি। গাইস ভিতরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অরিজিনালি কিন্তু এটা বাঘের মুখ এটা, আর এখানে ভিতরে চাদরের মধ্যে ঢাকা আছে, এখানে কিন্তু এটা কিন্তু চিতার কিন্তু বাঘের ছাল। আর এখানে কিন্তু রয়েছে, এই সাইডে রয়েছে পাহাড়ি বাবা, পাহাড়ি বাবার কিন্তু পদচিহ্ন এখানে, এখানে পাহাড়ি বাবা থাকতেন, তার সাথে কিন্তু এখানেও থাকতেন নিরঞ্জনাগিরি মহারাজ, পাহাড়ি বাবার গুরু আর কি, এখানে থাকতেন, এখানে বসবাস করতেন, তার এইটা একটা রুম, এখানে তিনি বসবাস করতেন। তারপরে কিন্তু তিনি দেহ ত্যাগ করার পর এখানে কিন্তু তার মূর্তি, বাঘের ছাল সব কিছু এখানে কিন্তু পড়ে আছে। ইন্দুবাসিনীর ঠিক মন্দিরের অপোজিটে হোম হচ্ছিল, সকাল থেকে কিন্তু হোম হচ্ছে এখানে, তার ইন্দুবাসিনীর কাল থেকে পুজো স্টার্ট হয়েছে। আর এখানে তার দেখতে পাচ্ছে মনোরম দৃশ্য, মা দুর্গা ইন্দুবাসিনী ওখানে কিন্তু বিরাজমান, তার সামনেই কিন্তু এখানে হোম হচ্ছে মা দুর্গা ইন্দুবাসিনী। চৈত্র মাসে এখানে পুজো স্টার্ট হয়। এখানে রাম সীতার মন্দির তৈরি করা হয়েছে, এখানে একটা নতুন করে তার প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পাচ্ছ তোমরা। সামনে থেকে দেখাবো তোমাদেরকে আমি মন্দিরটা। জয় শ্রীরাম। রাম সীতা মন্দিরের পাশেই কিন্তু মন্দিরের ঠিক ওপর থেকে কিন্তু বারহাওড়ার ভিউটা দারুণ দেখাচ্ছে এখানে, এক্সেলেন্ট। বিন্দুবাসিনী মন্দির ঘুরিয়ে দেখালাম, আপনাদেরকেও দেখালাম, ইভেন আমিও ঘুরলাম। আর সামনেই আমাদের হনুমান মন্দির, তার রহস্য কিছু বললাম, এই মন্দিরের কিছু রহস্য আপনারা জানতে পারলেন। এখানে এবার কীভাবে আসবেন না আসবেন পুরো ডিটেলসে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরে রেখেছি। মন্দিরটা খুব সুন্দর সত্যি, পাহাড়ের মধ্যে একটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি বুঝতে পারিনি যে এখানে এসে আমি সেটা বুঝলাম। তো আপনারাও বেরিয়ে পড়ুন, এভাবেই চলে আসুন কোনো দিন এক টাইম করে। তোমাদের আসার জন্য অনুরোধ করছি যেন সবাই একবার এই বিন্দুবাসিনী মন্দির কিন্তু ঘুরে যাও, এটা একান্ন পিঠের একটা পিঠ। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো,